नमस्कार बंधुरा, आपनारा देखछेन मी एंड सिस्टर्स चैनल। आज आमी देखाबो बाड़ीते किभाबे खूब सहजेई एकेबारे स्पंजी एवं टेस्टी मार्बल केक बानाबेन। जारा कोनोदिनो केक बानाननी ए भिडियोटा देखले ताराओ एक चांसे एकदम परफेक्ट केक बानाते पारबेन। ताहले चलुन बंधुरा भिडियोटा शुरू करी। केक बनानोर जोन्नो प्रथमेई आमी एकटा पात्रे निये निच्छी दुटो डिम। डिम दुटो खूब भालोभावे फेटिये निते हबे। फेटानोटा जतो भालो हबे केक ततो नरम हबे। डिम फेटानो हये गेछे। एबार एर मध्ये आमी दिए दिच्छी 1.5 कप गुड़ो चीनी। चीनीटा आमी मिक्सिते गुड़ो करे नियेछी। डिमेर साथे चीनीटा भालोभावे मिशिए निये एटा आमी आरो खूब भालोभावे फेटिए नेब। ततक्षण पर्यन्त फेटाबो जतक्षण ना पर्यन्त एटा एकेबारे क्रीमेर मतो हये जाच्छे। आपनारा चाइले गुड़ो चीनीर परिबर्ते गोटा चीनीओ व्यवहार करते पारेन। तबे गुड़ो चीनी होले चीनीटा ताड़ाताड़ी डिमेर साथे मिशे जाबे। डिम आर चीनी खूब भालोभावे फेटानो हये गेछे। देखुन एटा एकेबारे क्रीमेर मतो हये गेछे। एबार एकटा चालुनी निये आमी एर मध्ये दिये दिच्छी 2 कप मयदा, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। এবার এগুলো আমি চেলে নেব। এতে কি হবে, বেকিং পাউডার এবং বেকিং সোডা ময়দার মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। এখন এই ময়দা ডিম আর চিনির মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ রিফাইন্ড অয়েল। ডিম আর চিনি ফেটানোর সময়ও তেলটা আপনারা দিয়ে দিতে পারেন। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। যারা বাটার পছন্দ করেন তারা তেলের পরিবর্তে বাটার দিতে পারেন, সেক্ষেত্রে বাটার দিতে হবে 100 গ্রাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ব্যাটারটা আরও একবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যদি মনে হয় ব্যাটারটা ঘন হয়ে গেছে সেক্ষেত্রে সামান্য দুধ ব্যবহার করতে পারেন। দেখুন ব্যাটারটা ঠিক এই রকমই হবে। যেহেতু আমি মার্বেল কেক বানাবো সেই জন্য আমি ব্যাটারটা দুভাগে ভাগ করে নেব। এবার একটা ভাগে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডার ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কোকো পাউডার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি একটা কেক টিন। এই কেক টিনটা খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার পেপার, এটা না দিলেও চলবে। কেক টিনের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সাদা ব্যাটার 1 চামচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট ব্যাটারটা 1 চামচ। আবার এর ওপরে দিতে হবে সাদা ব্যাটার। তার উপরে চকলেট। এইভাবে ব্যাটারটা ততক্ষণ পর্যন্ত দিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত ব্যাটার দেওয়ার জায়গা থাকবে। ব্যাটারটা যেরকম বলেছি ঠিক সেই রকম যেন হয়, তার থেকে বেশি পাতলা হলে লেয়ারগুলো ঠিক হবে না, একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার মিশে যাবে আর মার্বেল কেকের ডিজাইনটাও ঠিকঠাক হবে না। ব্যাটার দেওয়া হয়ে গেছে, দেখুন মাঝখানে আর ব্যাটার দেওয়ার মতো কোনো জায়গা নেই। এবার একটা টুথপিকের সাহায্যে নিচের দিক থেকে মাঝখান পর্যন্ত এইভাবে
চারটে লাইন টানব, একটা লাইনের অপোজিটে আরেকটা লাইন, আর প্রতিবার লাইন টানার পর টুথপিকটা খুব ভালোভাবে মুছে নিতে হবে। এবার এই চারটে লাইনের মাঝখান থেকে ঠিক আগের মতোই নিচের থেকে ওপর দিকে মাঝখান পর্যন্ত আরও চারটে লাইন টানব। দেখুন কি সুন্দর ডিজাইন হয়েছে। কড়াটা আমি মিডিয়াম ফ্লেমে 3 মিনিট গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, এর ওপরে কেকের টিনটা বসিয়ে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 40 থেকে 45 মিনিট এটা বেক করব। 45 মিনিট পর কেক খুব ভালোভাবে বেক হয়ে গেছে। কেক ঠিকঠাক হয়েছে কি না জানার জন্য কেকের ঠিক মাঝখানে একটা টুথপিক বা ছুরি গেঁথে দেখে নেবেন, তাতে যদি কেকের ব্যাটার লেগে না থাকে তাহলে জানবেন কেকটা হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।